ফের সংক্রমণের ঊর্ধ্বগতি তাই আবারও বিভিন্ন বিধিনিষেধের বেড়া জালে লিসবন সহ আঠারোটি পৌরাঞ্চলের বাসিন্দারা এসব এলাকায় রাত এগারোটা থেকে ভোর ছটা পর্যন্ত কারফিউ জারি করেছে কস্তা প্রশাসন এদিকে লিসবনের মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে ছুটির দিনগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে পিএসপি জিএনআর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এছাড়া সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ক্ষেত্রেও সময়সীমা কমিয়ে দিয়েছে প্রশাসন আবার এমন বিধিনিষেধে ক্ষোভ জানিয়েছেন নাগরিকরা গেল সপ্তাহে ইউ দেশগুলোতে প্রতি একশো নাগরিকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ভ্যাকসিন প্রয়োগ করেছে পর্তুগাল এছাড়া শতাধিক প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে লিসবনের বিভিন্ন হাসপাতাল সহ বাসায় চিকিৎসা নিচ্ছেন অধিকাংশই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল